বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীর, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনারা, যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের আজকের যে আয়োজন সেটি হলো আমাদের গণিত। এই গণিত থেকে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা আমাদের ছোট সোনাদের কীভাবে গণিতের যে তুলনা, যে আমাদের পাঠ 13-তে রয়েছে, সেই অধ্যায়টি আমরা আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আজকে আলোচনা হলো আমাদের 24 পৃষ্ঠা নিয়ে। তো এই 24 পৃষ্ঠায় আমাদের বইয়ে সুন্দরভাবে অনেক কিছু বা অনেক বিষয় দেওয়া রয়েছে, সেগুলো আমরা সুন্দরভাবে দেখে নেব। তো আমাদের এখানে যে আলোচনা সেটি হলো যে আমাদের আজকে আলোচনা হলো যে কীভাবে আমাদের কম বেশি তুলনা করতে হয় তা তারা জানবে, এবং দাগ টেনে তুলনা করে ছোটো বড় বলতে পারবে এই বিষয়গুলো, দুইটি সংখ্যা তুলনা করে ছোটো বড় বলতে পারবে, এবং যুক্তিসহ নিজেদের ধারণাগুলো উপস্থাপন করতে পারবে। আচ্ছা, তো আমরা একটু দেখে নেব যে আমাদের এখানে যে বিষয়টি রয়েছে, এখানে প্রথমত এখানে আমাদের কয়েকটি বিষয় দেওয়া রয়েছে, এখানে কয়েকটি সংখ্যা দেওয়া রয়েছে, এখানে দুটি সংখ্যা এভাবে দেওয়া রয়েছে, এবং নিচেও আবার ওই একইভাবে দেওয়া রয়েছে, দুটি করে সংখ্যা দেওয়া রয়েছে। এখন কথা হলো যে প্রথম যে বিষয়টি, এখানে প্রথম যে আমরা দুটি করে সংখ্যা পেয়ে যাচ্ছি, সেই দুটি সংখ্যার মধ্যে আমরা যে কাজটি করব, আমরা আলাদাভাবে নিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে আমরা আমাদের ছোটো সন্ধ্যে যেভাবে বোঝানোর চেষ্টা করব সেটি দেখিতে চেষ্টা করছি, এবং আমরা পর্যায়ক্রমে আরও অন্যান্য বিষয়গুলো দেখিতে চেষ্টা করব। আজকে কিছু আলাদাভাবে বা আলাদা কৌশলগুলো দেখিতে চেষ্টা করব। আগে আমরা এটি রাখলাম এইভাবে সাজিয়ে, এখন চলুন আমরা দেখে নিই আগে আমাদের এই যে এখানে যে আমাদের কিছু ডট রয়েছে, তো আমরা যদি এইগুলোকে যদি ব্লক করে দিই, তাহলে আমাদের প্রথমে যে সারিতে যে ব্লকগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্লক রয়েছে 6টি, নিচে আমাদের ব্লক রয়েছে, তো নিচেও আমাদের এই ধরনের কিছু ডট ছিল, সেগুলোকে ব্লক করে দিলাম। এখন এখানে 3, 3, 6, এখানে 3, 2, 5, তাহলে এখানে আমাদের যে ধারণাটি হবে যে উপরের লাইনে বেশি ব্লক রয়েছে এবং নিচের লাইনে আমাদের কম ব্লক আছে। যদি আমরা আমাদের ছোটো সন্ধ্যে এটি যদি বোঝাতে পারি যে উপরে ব্লক সংখ্যা বেশি, নিচে ব্লক সংখ্যা কম, তাহলে উপরের লাইনে 6টি ব্লক আছে, নিচের লাইনে 5টি ব্লক আছে, আমরা দাগ টেনে মিল করে কোন লাইনে বেশি বা কোন লাইনে কম ব্লক আছে তা বের করতে পারব। তাহলে আমরা একটু দেখে নিই, আমরা এইভাবে যদি একটার পর একটা যদি মিলে নেই, আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এই এইটার সঙ্গে আমাদের সমান হয়েছে এই পর্যন্ত, কিন্তু এই একটি ব্লক কিন্তু বেশি রয়েছে এখানে, তার মানে এটি বেশি এবং এটি কম। তাহলে আমরা এইভাবে যদি ধারণা দিতে পারি, ঠিক এখানে আমরা এখন চলে আসব যে প্রথম যে সারিতে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এখানে দুটি করে সংখ্যা যদি আমরা ধরি, তাহলে আমাদের ছোট সংখ্যাতে গোল দেওয়ার কথা বলা হয়েছে বইয়ে, তাহলে ছোট সংখ্যা এখানে আমরা যদি 3 ধরি, এখানে 4 সংখ্যা দুটি দেওয়া রয়েছে, তাহলে 3 যদি আমাদের ছোট সংখ্যা হয় তাহলে আমরা সেখানে গোল দেব। এখানে রয়েছে 2, 3, এখানে তাহলে আমাদের 2 আমাদের যেহেতু ছোটো তাহলে আমরা এখানে গোল দিলাম। এখানে 7, 5 রয়েছে, তাহলে 7 আমাদের বড় এবং 5 হলো ছোটো, এখানে 5-এর মধ্যে গোল দিয়ে দিচ্ছি। এখানে 6, 8 রয়েছে, তাহলে 6 ছোটো, 6-এর মধ্যে গোল দিয়ে দিলাম। 9, 7 রয়েছে, 7-এর মধ্যে গোল দিয়ে দিলাম, যেহেতু 7 ছোটো। এখন কথা হলো যে এটি আমরা বুঝতে পারলাম, চলে যাবো পরের যে সারি রয়েছে, সেই সারিতে যেভাবে আমাদের সংখ্যাগুলো দেওয়া রয়েছে 6, 4, 8, 9, 5, 8, 7, 6, 8, 7, তাহলে এখানে আমাদের যেটি বলা হয়েছে বইয়ে যে বড় সংখ্যা দিয়ে গোল দাও, তাহলে বড় সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6 এখানে গোল দিলাম, এখানে 8, 9 রয়েছে, তাহলে বড় সংখ্যা আমাদের 9, 9 গোল দিলাম, এখানে 5, 8, 8 বড় সংখ্যা গোল দিলাম, এখানে 7, 6, 7 বড় গোল দিলাম, 7-এর মধ্যে 8, 7 আমরা 8-এর মধ্যে এখানে গোল দিয়ে দিলাম। তো আমরা এইভাবে আমাদের ছোটো সোনামণিদের ছোটো সংখ্যাটিতে টিকচিহ্ন দাও বা বড় সংখ্যাটিতে টিকচিহ্ন দাও, এই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু পরবর্তীতে যে বিষয়গুলো আরও সামনে দেখানোর চেষ্টা করব, যে পরীক্ষার প্রশ্ন কীভাবে হতে পারে। তো আমরা এখানে অতিরিক্ত বিষয় কিছু এনেছি, তো এইখানে আমাদের যে বিষয়গুলো হতে পারে, যে এখানে আমাদের যেমন দেখতে পাচ্ছি যে ছোটো সংখ্যাতে টিকচিহ্ন দাও বা টিক দাও, তো এখানে 3, 2 ছিল, এখানে 1, 5 ছিল, এখানে 2, 0 ছিল, এখানে 2, 8 ছিল, এমন থাকতে পারে যে পাশাপাশি এইভাবে থাকতে পারে, 5, 1 বা 1, 5 থাকতে পারে। এইভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ছোটো সংখ্যা যেহেতু আমাদের 1, 2 পাশে, সেহেতু আমরা 1-এ গোল দিয়েছি, এখানে 2, এখানে 1, এখানে 0, এখানে 2। এখানে কথা হলো যে পরে যে এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এখানে রয়েছে বড় সংখ্যাতে টিক দাও, এখানে আমরা দেখতেছি 12, 8, 1, 7, 4, 7, তাহলে এখানে আমরা বড় সংখ্যাগুলো পেয়েছি যে এখানে আমাদের 12, এখানে 7, এখানে 7।
কথা হলো যে এইভাবে আমাদের ছোট সময়ের যে আমরা এই তুলনা অধ্যায়টিকে আমরা মূল্যায়ন আজকে করছি বা মূল্যায়ন শেষে আমরা যে কাজগুলো করব, আমরা কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই পাঠ শেষে আমাদের ছোট সময়রা যে যা 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 বিষয় শিখবে বা কীভাবে কম বেশি তুলনা এই বিষয়গুলো জানবে, দাগ টেনে ছোটো বড়ো বলতে পারবে, দুটি সংখ্যার তুলনা ছোটো বড়ো এগুলো জানতে পারবে, যুক্তিসহ নিজেদের ধারণাগুলোকে উপস্থাপন করতে পারবে এবং আমাদের শ্রেণীকক্ষে যখন শিক্ষকেরা সহযোগিতা করবেন সেই সেখান থেকে আমাদের ছোট সময় আরও ব্যাপক জানতে পারবে, বা আপনি যদি বাসা থেকে সুন্দরভাবে এই জিনিসগুলো যদি এখন থেকে আরও বেশি বেশি করে শেখাতে পারেন যে ছোটো বড়ো সংখ্যা কীভাবে নিশ্চিত করতে হয়, এবং সে যদি যুক্তিসহ নিজেদের যে ধারণাগুলো যে যেমন এখানে আমরা পাঁচ এখানে আট, এখানে পাঁচ না আট কে বড়, এই বিষয়টি যদি সে নিশ্চিত করতে পারে, যেমন আমরা ব্লক আকারে আপনাদেরকে দেখিতে চেষ্টা করেছিলাম যে আমরা যদি এখানে এক দুই তিন চার পাঁচ, এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এখানে তিন ছয় আটটি আমরা এখানে যদি ব্লক বা ফোঁটা বা বৃত্ত দিয়ে শেখাই, এখানে কিন্তু পাঁচ রয়েছে, তাহলে এখানে যদি আমরা এইভাবে দাগ টেনে নেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ এটার জন্যে। কিন্তু আরও অতিরিক্ত আমরা দেখতে পেলাম যে এক দুই তিনটি আমাদের রইল, এই ডট বা ফোঁটা বা আমরা যদি আরও বৃত্ত দিয়ে বা কোনো চিত্র দিয়ে যদি বোঝাই, তার মানে আমাদের যদি এখানে যেহেতু আমাদের সংখ্যার পরিমাণ বেশি, এখানে যদি পাঁচ ছিল তাহলে ছয় সাত এভাবে আট, তার মানে আমাদের পাঁচ ছোট আট বড়। এভাবে আমরা যদি আমাদের ছোটো সময় সুন্দরভাবে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি বা তারা যদি বুঝতে পারে যে পাঁচ ছোট এবং আট হলো বড়, তাহলে এই আমাদের আজকের যে আলোচনা সেটি হলো যে তুলনা অধ্যায়ে আমাদের আমাদের আজকে যে পাঠ দেখতে পাচ্ছি যে ১৩, এবং আমরা এই পাঠ ১৩ থেকে যে আজকে যে গণিত বিষয় যে ২৪টা যে শেখানোর চেষ্টা করছি এই বিষয়টি, বা আমরা যদি আজকের এই ধারণাটি যদি আমাদের ছোটো সঙ্গে সুন্দরভাবে শিখে রাখতে পারি, বা আমরা যে ধারণাগুলো নেওয়ার চেষ্টা করছি, বা আমাদের যে আজকের যে অধ্যায় এই অধ্যায়টি যদি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়ের জন্য এই কাজটি করতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং ছোটো বড়ো যে ধারণা এগুলো যদি আমরা এই অধ্যায় ৩ যে এই ধারণাটি দেওয়া ছিল পাঠ ১৩ এবং পৃষ্ঠা ২৪, তাহলে আমরা আজকের এই বিষয়টি সুন্দরভাবে আমাদের ছোটো সময়দেরকে বোঝাতে পারলেই আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এই গোল দাও ছোটো সংখ্যা বা বড় সংখ্যা বা টিকচিহ্ন দাও এগুলো তারা সুন্দরভাবে করতে পারবে বা বুঝতে পারবে এবং পরীক্ষাতে সুন্দরভাবে এগুলোর উত্তর লিখতে পারবে। তা আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।